চট্টগ্রামে নিত্য প্রয়োজনীয় পণ্যের ঝাঁজে অস্বস্তি অস্বস্তি বাজারে। এক পাশে কয়েক দফা পণ্যের দাম বাড়ায় দিশেহারা ক্রেতারা। পণ্য বিক্রিতে হাত বদল ও সিন্ডিকেটের কারণে পণ্যের দাম আকাশচুম্বী হলেও প্রশাসনের নেই তেমন বাজার তদারকি, এমন অভিযোগ ক্যাবের। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়াজয়। চট্টগ্রাম বন্দর দিয়ে এক মাসে নিত্য পণ্য আমদানি হিড়িক পড়লেও বাজারে পণ্য সংকটের অজুহাতে কয়েক দফা বেড়েছে সব ধরনের পণ্যের দাম। বেশি বেড়েছে চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ, গুঁড়োদুধ সহ আরো কয়েক ধরনের নিত্য পণ্য। এখন আরেক দফা বেড়েছে নানা ধরনের সবজি সহ মাছ মাংসের দামও। পাইকারেরা দোষ চাপাচ্ছেন আন্তর্জাতিক বাজারকে, আর খুচরা ব্যবসায়ীরা দোষছেন পাইকারকে। রমজানের আগের থেকে দুধে বাড়ছে প্রায় কেজিতে 30 টাকা, তেলে তো বাড়ছেই আপনার কেজিতে প্রায় 40 টাকা, পেঁয়াজ, তারপর আপনার চিনি, চাল বাড়তেছে। আবার আন্তর্জাতিকের বাজার বেশির কারণে জন্য বাজার কমতেছে, বাড়তেছে, কমলে কমে ভালে বাড়ে। ঈদের পরে বেড়েছে সব ধরনের ডিমের দামও, তবে ডিমের নেই কোনো সংকট। 40 টাকা ছিল রমজান আগে সহ, এখন 40 আপনার 900 টাকা, মানে রমজানের কম ছিল, রমজানের পরপর আবার ঈদের পরপর ডিমের দাম বাড়ে গেছে। এক মাসের ব্যবধানে চালের দাম বেড়েছে বস্তা প্রতি 200 টাকা পর্যন্ত, আর সয়াবিন লিটার প্রতি দাম বাড়িয়ে 198 টাকায় বিক্রি করার কথা থাকলেও বাজারে 200 টাকার নিচে নেই। বেড়েছে চিনি সহ নানা ধরনের সবজি আর মাছ মাংসের দামও, তাই হতাশ ক্রেতারা। তরি তরকারি দাম ঊর্ধ্বগতি, মানুষের না বিশ্বাস। অন্যান্য দিন গাজর বিক্রি করে 50 টাকা থেকে 55, আজকে বলতেছে 65 টাকা। যে টমেটো 40-20 টাকা করে বিক্রি করতে 50 টাকা, বরগড়ি 60 টাকা, ভেন্ডি 70 টাকা, মানুষ কি খেয়ে বাঁচবে? কে বলছেন বাজার নিয়মিত প্রশাসন তদারকি করলে নিয়ন্ত্রণে থাকতো নিত্য পণ্য। ভোগ্য পণ্যের বাজারগুলো ঠিকমতো তদারকি করা দরকার, যদি এটা না হয় তাহলে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী এবং সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের ঊর্ধ্বগতি এবং কৃত্রিম সংকট এটা মারার উপর খারার গা হিসেবে দেখা দেবে। আমরা আশা করি যে সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে। আর প্রশাসন বলছেন নিত্য পণ্য নিয়ে কোনো ব্যবসায়ী নয় ছয় করলে কোনো ছাড় নেই, রয়েছে তারা সতর্ক, চলছে তাদের অভিযানও। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।